গুড মর্নিং, আজকে রবিবার, তো ভাবলাম কয়েকটা পিওর সিল্কের ভিডিও তোমাদের দেখাই। তো এইগুলো এই এই পিওর সিল্কগুলো কিন্তু প্রত্যেকটাই ওই সিল্ক মার্ক সার্টিফিকেট দিয়ে আসবে, যাতে কাস্টমারের কাছে সিল্ক মার্ক সার্টিফিকেট দিয়ে যায়। সেই জন্য আমরা কাজ করি, আমরাই জানি যে এগুলো কত মুশকিল করে এগুলো বার করতে হয়। তো যাদের প্রচুর প্রচুর স্টক তাদের একটা অন্যরকম ব্যাপার, কিন্তু আমরা তো যারা ছোটো ছোটো ব্যবসায়ী আমাদের সিল্ক মার্ক বার করা মুশকিল। কিন্তু যেহেতু শাড়িগুলো অরিজিনাল পিওর সিল্ক, সেটা দেখানোর জন্য, কাস্টমারকে বোঝানোর জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য আমাদের সিল্ক মার্ক সার্টিফিকেটটা খুব প্রয়োজন হয়। স্পেশালি যারা বাইরের কাস্টমার, তারা তো সিল্ক মার্কটা চায়। আর আজকাল কাস্টমাররা প্রচণ্ড সচেতন, তারা কিন্তু মোটামুটি দাম দেখে ধরতে পারে। অবশ্যই যদি আমি বলি একটা 1000 টাকার সিল্ক, তারা নিশ্চয়ই বুঝতে পারে, সেই বুঝেই তারা কেনাকাটি করে। কিনে তারপরে আমাদের বলে না যে তুমি কেন আমাকে 1000 টাকা এরম শাড়ি দিলে। তো আমি অবশ্যই সেটাকে সিল্কই বলবো যদি 1000 টাকায়ও দিই, কেননা সেগুলো সিল্ক সুতোরই হয়। বা যদি আমি কখনো বলি যে এই শাড়িটা এই এই প্রদেশের বা এই রকম, কিন্তু সেটার 1000 টাকা দাম। এবার কথা হচ্ছে 1000 টাকায় একটা ভালো টার্কিশ তোয়ালেও হয়তো হবে না। কাজে এইগুলো আমার মনে হয় খানিকটা কাস্টমারের সাথে আমরা যারা কাজ করি তাদের একটা সম্পর্কের একটা ব্যাপার, বিশ্বাসের একটা ব্যাপার। যাই হোক, যেহেতু খানিকটা দামের ওপরও নির্ভর করে, সিল্কের দাম এখন তোমরা সবাই জানো, মানে 5000 টাকার নিচে ভালো সিল্ক যেগুলো সিল্ক মার্ক সার্টিফিকেট দিয়ে আসবে হয় না। আর যেগুলো আসবে সেগুলো কিন্তু সমস্ত ব্লেন্ডেড, যদিও বলবো আমরা সিল্কই, সিল্ক ছাড়া সুতি তো বলতে পারবো না, কারণ সেগুলোও সিল্ক, তবে সেগুলোর মধ্যে বিভিন্ন রকম সুতো আমাদের মেশাতে হয়। তার ফলে আমাদের সিল্কই হয়তো বলতে হবে, কিন্তু দাম দেখে আমরা কিন্তু খানিকটা জাজ করতে পারি। তো যখন একজন ব্যবসায়ী তোমার কাছে 5000 টাকা নেবে, তখন নিশ্চয়ই সে শাড়ির কোয়ালিটিও সেরকমই হবে। তো তার জন্য আমাদের নিজেদেরও প্রচুর দায়িত্ব থেকে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কয়েকটা সিল্ক তোমাদের আমি দেখালাম, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যাটিক, ভীষণ সুন্দর। এগুলো বাটিক করা, বাটিক তুলতে মানে এক একটা শাড়ি বানাতেই প্রচুর সময় লাগে, প্রচুর সময় সাপেক্ষ। পুজোর জন্য আমরা সত্যি কথা অপেক্ষা করে থাকি, বা উৎসবের জন্য, তখন আমরা এই শাড়িগুলো পাই। দেখো তোমাদের কেমন লাগে,